যেভাবে হিট স্ট্রোক আমাদের দেশে বাড়ছে, আমাদের উচিত প্রত্যেকেরই অনেক নিয়ম কানুন ফলো করে চলা, যাতে আমরা সবাই এ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারি। প্রথমে আমি মনে করি সবার উচিত প্রচুর পানি খাওয়া, তারপর এবং বাইরে গরমের মধ্যে বের না হওয়া, বাচ্চাদেরকে অবশ্যই অতিরিক্ত খেলাধুলা করতে না দেওয়া, বয়স্কদের উচিত বেশি বেশি করে পানি খাওয়া এবং ওস্তালিন খাওয়া, যাদের রক্তের প্রেশার কমে যাওয়ার আগেও অনেক সমস্যা ছিল তাদের উচিত হচ্ছে যে শরীরে যাতে ঘাম তৈরি না হয় সবসময় ফ্যানের নিচে থাকা, প্রসব ছায়ার নিচে থাকা, আর অবশ্যই মানে স্কুল কলেজগুলো স্কুলগুলো যেরকম বন্ধ করে দিয়েছে, আমি মনে করি উচ্চ মাধ্যমিক কলেজগুলোতেও বাচ্চাদের অতিরিক্ত গরমের সমস্যা যাদের আছে তাদের সেদিন স্কুলে না যাওয়াটাই ভালো আমি মনে করি। এবং বয়স্কদের যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে বা রক্তে গ্লুকোজের সমস্যা আছে তাদের উচিত গরমের মধ্যে বের না হওয়া, আর যদি বের হয় তাহলে ছাতা ব্যবহার করা। চলমান তাপ প্রবাহের কারণে সারা দেশে যেভাবে হিট স্ট্রোকের রোগী বাড়তেছে, আমাদের চাঁদপুরেও রোগীর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। গতকালকে সদর হাসপাতালে হিট স্ট্রোকের নিয়ে 3 জন রোগী এসেছিল, এর মধ্যে 1 জন রোগী ব্রড ডেড ছিল। আজকেও কিছুক্ষণ আগে 2 জন রোগী আমাদের এখানে হিট স্ট্রোক নিয়ে ভর্তি হয়েছে। হিট স্ট্রোকের কারণে রোগীর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা সবার জন্য খুব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আমাদেরও ব্যক্তিগত উদ্যোগেরও প্রয়োজন এই ঝুঁকি এড়াতে।